হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আবারও চলে এলাম গুরুত্বপূর্ণ একটা ওষুধের রিভিউ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন অ্যালজিন ফিফটি এর কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং দাম কত সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো অ্যালজিন ফিফটির প্রস্তুতকারক কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনেরিক নাম টাইমোনিয়াম সালফেট আর মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিওর রিভিউ দিয়ে থাকি আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর দেরি না করে শুরু করি অ্যালজিনের কার্যকারিতা কী অনেক মা বোনেদের মাসিকের ব্যথা বা পিরিয়ডের ব্যথা তীব্র মাসিকের আগে বা পরে কোনো সময় ব্যথা হতে পারে তখনই এই ওষুধটি খুবই ভালো কাজ করে তাছাড়া অনেকের আমাশা বা পাতলা পায়খানার কারণে পেটের ব্যথা করে তখনও এই ওষুধটি খুবই ভালো কাজ করে মূত্রথলি বা পোশাপের ইনফেকশনের তলপেটে ইনফেকশনের এবং পেটের বা বুকের ব্যথা পেটের ভিতরে মশর মারা পেটের ভিতরে কামড়ানো সব সমস্যার জন্য ওষুধটি খুবই ভালো কাজ করে এবার বলি গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে না গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে তবে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে এবার বলি ওষুধটির সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে তিনবার সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা ক্ষেত্র বিশেষ ওষুধের ডোজ কম বেশি হতে পারে তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে দেখা দেয় না পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব মাথা ঘোরা দুর্বল লাগা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না এবার বলি ওষুধটির দাম কত এবং কোথায় পাবেন ওষুধটির দাম প্রতি পিস এলজিন ফিফটির আট টাকা পঞ্চাশ পয়সা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই ব্রিফলি বলার চেষ্টা করেছি ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে